কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ডুবে আছে কলাতলীর হোটেল মোটেল এলাকা, পানিতে তলিয়ে অর্ধশত গ্রাম, স্থানীয়দের দুর্ভোগ, বিপাকে পর্যটকরা। একরাতে সদর উখিয়ায় পাহাড় ধস, চাপা পড়ে একই পরিবারের তিনজন সহ ছয় জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেয়ার উদ্যোগ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তীব্র গ্যাস সংকটে বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র, বাড়ছে লোডশেডিং, সামিটের এলএনজি টার্মিনাল সচল না হয় ভোগান্তি, আমদানি নির্ভরতাই ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা অপকর্ম করে দায় চাপাচ্ছে দলের ওপর, অভিযোগ বিএনপি নেতাদের। এবং ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে প্রভাব নেই রাজধানীর বাজারে, কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত, সবজির দাম স্থিতিশীল হলেও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ।